সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। নিউজ এক্সের সমীক্ষায় উঠে এলো ভিন্ন মত। 2019 যুদ্ধ শেষে কাদের কত আসন দেখুন এক নজরে। ভোটযুদ্ধ শেষ হতেই নানা সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা সামনে আসছে। তেমনই এক সমীক্ষক সংস্থা নিউজ এক্সের ইঙ্গিত, মোদির পক্ষে নিষ্কণ্টক হচ্ছে না দিল্লির কুর্সি দখল, এবার ত্রিশঙ্কু অবস্থা হবার সম্ভাবনা রয়েছে লোকসভায়। নিউজ এক্সের সমীক্ষায় এমন আভাস মিলেছে এবার। নিউজ এক্সের সমীক্ষায় আভাস এবার ক্ষমতায় ফেরা কঠিন নরেন্দ্র মোদীর, কারণ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবার ক্ষমতায় আসতে গেলে নতুন করে জোটসঙ্গী খুঁজতে হবে। 250 আগে থেমে যাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে 150-এরও বেশি আসন, অন্যান্যরাও থাকবেন কাছাকাছি। কে কত আসন? নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ পেতে পারে 242 আসন, আর ইউপিএ পেতে পারে 165 আসন, অন্যান্যরা পেতে পারে 135 আসন। অর্থাৎ এবার বিজেপির ক্ষমতায় ফেরা নিষ্কণ্টক হচ্ছে না, বিজেপিকে নতুন সঙ্গী জোগাড় করে তবেই ক্ষমতা দখল করতে হবে। গতবারের ফল, 2014 নির্বাচনে এনডিএ পেয়েছিল 334 আসন, তার মধ্যে বিজেপি একাই জিতেছিল 282 আসনে, ইউপিএ পেয়েছিল মাত্র 60 আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র 44 আসন, আর অন্যান্যরা পেয়েছিল 149 আসন। গতবারের নিরিখে এক্সিট পোল, গতবারের তুলনায় এনডিএ এর আসন সংখ্যা কমে 245 নেমে যাচ্ছে, তারা হারাচ্ছে 89 আসন। নিউজ এক্সের মতে এনডিএ এর আসন যেমন কমছে, বাড়ছে ইউপিএ। ইউপিএ এর আসন বেড়ে হতে পারে প্রায় 3 গুণ, ইউপিএ বাড়াতে পারে 105 আসন, অন্যান্যদের আসন সংখ্যা কমতে পারে 14। ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন, আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন, ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য।